सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम। आज के नतून एक डेजार्ट निये हाजिर हो गेलाम आपनादेर सामने। और आज के आमार ए डेजार्टटी खेते किन्तु खुबी सुस्वादु, तो चलुन बानालाम किभाबे देखे नेई। तो प्रथमे आमी माल्टाटाके केटे निच्छि, आर केटे एटा थेके आमी जूस बेर करे निब। इच्छे करले एटा आपनि किन्तु कमला दिएओ करते पारेन। तो एखन आमि चिपे चिपे रसगुलो बेर करे निच्छि। तो एखन आमि प्राय तिनटे माल्टार जूस निये निएछि। एखन आमि एगुलोके भालो करे छेके निब। तो जूसटाके आमी छेके निच्छि। छेके निले जूसटा पतला होबे एबं आशगुलो ओपरे थेके जाबे। ताहले आपनि जखन एटाके जमिये निबेन तखन किन्तु मिहि होबे। तो एबार आमी एकटि पेने নিয়ে নিলাম জুসগুলো। তারপরে এখানে দিয়ে দিয়েছি চিনি। আর এখানে আমি প্রায় 1/4 কাপের মতো চিনি ইউজ করেছি। আর দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফ্লেভার এবং অরেঞ্জ এসেন্স। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এটা আপনি যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গিয়েছে, এখন আমি জাল করে নিচ্ছি চুলায়। তো যখন চুলায় জাল করবেন তখন কিন্তু আস্তে আস্তে সুন্দর একটি কালার চলে আসবে। তো যখন বলক চলে আসবে এর মধ্যে আপনি 2 মিনিট অথবা তার চেয়ে একটু বেশি কম হলে সমস্যা নেই, এরকমের মধ্যেই জাল করে নিতে হবে। তো আমার কিন্তু জাল করা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত, যতক্ষণ না জমে যায়। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 পাউচ একটু উপরে দুধ এবং পাউডার মিল্ক নিয়েছি এখানে 1/2 কাপ আর চিনি 1/2 কাপ। আর এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। দিয়ে দিলাম একটু অরেঞ্জ এসেন্স। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে সামান্য একটু। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপ ইউজ করিনি। আপনি মেজারমেন্ট কাপ যদি ইউজ করেন তাহলে যেই কাপ দিয়ে দুধ দিবেন সেই কাপ দিয়ে কিন্তু চিনি দিয়ে দিবেন। আর এখানে আশা করি কম বেশি হলেও কোনো প্রবলেম হবে না। তো দুধটাকে এখন ভালো করে একটু বলক আনিয়ে নিচ্ছি। বলক আসলে 2 মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে নিব। আর এখানে আমার যেই জুসটা ছিল সেটা কিন্তু জমে গিয়েছে, এখন আমি কেটে নিচ্ছি।
আচ্ছা দেখুন জমে কিন্তু একদম ক্ষীর হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, একটা ক্রিস্টাল ক্রিস্টাল ভাব চলে আসছে। তো ভিউয়ার্স দুধটা কিন্তু প্রায় বলক চলে এসেছে, তো আমি আর অল্পক্ষণ জাল করব, তারপরে নামিয়ে নিব। তো এখন যখন দুধটা সুন্দর জাল হয়ে গিয়েছে, আমি কিন্তু দুধটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে দুধটাকে ঢেলে নিচ্ছি, আর দুধটা যখন সামান্য একটু হালকা হালকা জমার ভাব হবে, তখন আমি দিয়ে দিব জুসের যে ক্রিস্টাল করে রাখা ছিল ওগুলো। তো ভিউয়ার্স এখন আমি জমা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।